বরগুনায় ঢলুয়া ইউনিয়ন পরিষদের দুই মেম্বারকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তিন নম্বর ওয়ার্ডের মেম্বার কবির হোসেন এবং চার নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম ফরিদ সহ তিনজন বাড়ি ফেরার সময় খাজুরা এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলো পাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সংরক্ষিত নারী মেম্বার খাদিজা আক্তার ছবির দাবি, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চেয়ারম্যানের ভাই ও তাদের লোকজন এই হামলা করেছে। বরগুনায় ঢলুয়া ইউনিয়ন পরিষদের দুই মেম্বারকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তিন নম্বর ওয়ার্ডের মেম্বার কবির হোসেন এবং চার নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম ফরিদ সহ তিনজন বাড়ি ফেরার সময় খাজুরা এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলো পাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সংরক্ষিত নারী মেম্বার খাদিজা আক্তার ছবির দাবি, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চেয়ারম্যানের ভাই ও তাদের লোকজন এই হামলা করেছে। বরগুনায় ঢলুয়া ইউনিয়ন পরিষদের দুই মেম্বারকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তিন নম্বর ওয়ার্ডের মেম্বার কবির হোসেন এবং চার নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম ফরিদ সহ তিনজন বাড়ি ফেরার সময় খাজুরা এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলো পাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সংরক্ষিত নারী মেম্বার খাদিজা আক্তার ছবির দাবি, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চেয়ারম্যানের ভাই ও তাদের লোকজন এই হামলা করেছে। বরগুনায় ঢলুয়া ইউনিয়ন পরিষদের দুই মেম্বারকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তিন নম্বর ওয়ার্ডের মেম্বার কবির হোসেন এবং চার নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম ফরিদ সহ তিনজন বাড়ি ফেরার সময় খাজুরা এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলো পাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সংরক্ষিত নারী মেম্বার খাদিজা আক্তার ছবির দাবি, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চেয়ারম্যানের ভাই ও তাদের লোকজন এই হামলা করেছে। বরগুনায় ঢলুয়া ইউনিয়ন পরিষদের দুই মেম্বারকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তিন নম্বর ওয়ার্ডের মেম্বার কবির হোসেন এবং চার নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম ফরিদ সহ তিনজন বাড়ি ফেরার সময় খাজুরা এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলো পাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সংরক্ষিত নারী মেম্বার খাদিজা আক্তার ছবির দাবি, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চেয়ারম্যানের ভাই ও তাদের লোকজন এই হামলা করেছে।